জিন জাতি সম্পর্কে অনেকেরই আগ্রহ জিনরা কেমন কি খায় তাদের জীবনযাত্রা কী রকম বিশেষ করে আল কোরআনে সুরা জিন নাজির হবার পর থেকেই সাহাবিদের জিনদের প্রতি কৌতূহল দেখা গিয়েছিল জিন সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে এক্ষেত্রে পবিত্র কোরআনে উল্লেখ আছে যে জীবজন্তুর মধ্যে কেবল জিন ইনসানের বিচার হবে অবশ্য জিনের অস্তিত্ব নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেন আবার অনেকে বিশ্বাস করলেও মুহূর্তে আবার অলৌকিকতার আওতায় ফেলে বেমালুম নয় চিন্তা করতে থাকেন জিন শব্দের মোটামুটি অর্থ গুপ্ত অদৃশ্য লোকায়িত শয়তানরাও হলো এক প্রকার জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিশের বংশধর জিনরা কি খায় জিনদের সম্পর্কে কাজী আবু ইয়ালা রহমাতুল্লাহ আলাই বলেছেন জিন মানুষের ন্যায় খাওয়া দাওয়া করে থাকে এরাও চিবিয়ে এবং গিলে খায় তাছাড়া জিনের খাওয়া দাওয়া নিয়ে ইয়াবিদ বিন জাবির বলেছেন যে মুসলমান জিন মানুষরা বাড়িতে যে খাবার রাখে আর সেই বাড়ির চালে কিংবা ছাদে বসবাসরত ওই জিনরা নেমে এসে সে খাবার খেয়ে থাকে অনেক সময় মানুষের সাথে বসেও খায় অথচ মানুষ স্থূল বিদায় এত সব খেয়াল করতে পারে না আর এসব জিনরা মানুষদের বালা মুসিবত ও জিন থেকে রক্ষা করে থাকে এদিকে খারাপ জিনরা সাধারণত নাপাক নোংরা জায়গায় থাকে যেমন ময়লা গাদা নর্দমা গাছের জার গোসলখানা পায়খানা এসকল নোংরা জায়গায় এদের বসবাস মূলত জিনদের প্রধান খাদ্য হল হাড় গোবর কয়লা ইত্যাদি তিরমিজে হাদিসে বলা হয়েছে নবী সল্লাহু আলহি আসাল্লাম বলেছেন তোমরা দুটি জিনিস দিয়ে অর্থাৎ হাড় ও গোবর দিয়ে ইস্তিনজা করো না কেননা এগুলো হলো জিনদের খাবার জিনদের প্রিয় খাবার হলো মিষ্টি এ বিষয়ে একটি জরিপ চালানো হয়েছিল যার টিম লিডার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর রাশিদুল হাসান এই জরিপে বিভিন্ন মিষ্টির দোকানদারদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এ প্রেক্ষাপটে অধিকাংশ দোকান মালিকরা বলেন যে তাদের পটেনশিয়াল ক্রেতার এক অংশ হল জিন তারা মানুষ রূপে রাত বারোটার পরে মিষ্টি কিনতে আসে কিন্তু তাদের অবস্থান ও প্রকৃতি সাধারণ মানুষ না বুঝতে পারলেও দোকানদাররা ঠিকই বুঝতে পারেন সঙ্গত কারণেই জিন সম্পর্কে অন্য অন্য বিষয়াদি কিঞ্চি তুলে ধরেছি এ প্রেক্ষাপটে উল্লেখ যে জিন জাতির উদ্ভব সম্পর্কে যতদূর জানা যায় তাতে দেখা যায় মানব সৃষ্টির প্রায় দুই হাজার বছর পূর্বে এদের সৃষ্টি হয়েছে আসলে জিনের অস্তিত্ব সম্পর্কে অনেকেই সন্দেহ পোষণ করেন কিন্তু জিন সম্পর্কে আল কোরআন ও হাদিসে জোরালো যুক্তি রয়েছে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য